হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকছে নুডলস স্যুপ। নুডলস স্যুপ কীভাবে আমি তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 4 প্যাকেট নুডলস, আর 1টি ফুলকপির হাফ আমি এখানে নিয়েছি। লাগছে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, 1টি ডিম, আর নিয়েছি অ্যাসপ্রেগেস। সবজিটা আমি নিয়েছি, এখন এই সবজিগুলো দিয়ে আমি নুডলসটাকে স্যুপ করে নেব। প্রথমে আমি নুডলসটাকে প্যাকেট থেকে খুলে তারপর 2 টুকরো করে ভেঙে নিচ্ছি ঠিক এইভাবে। এখন আমি সবগুলো নুডলস 2 টুকরো করে কেটে একটা প্লেটে রেখে দিয়েছি। চুলায় আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু হালকা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে আমি ঢেকে রাখবো বল কষার জন্য। এখন আমার নুডলসটা বলক এসে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। 2টা সবজি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে তারপর ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। যখন আমার সবজিটা ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আমি নুডলসটাকে বাকার দিয়ে দেবো 1টি ডিম দিয়ে। এখন নুডলসটা আমার ফুল সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ হবে ফুলকপিটা। যেহেতু ফুলকপি সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, এখন অপেক্ষা করছি আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার ফুলি নুডলস স্যুপটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি নুডলস স্যুপের মশলাটা। নুডলস স্যুপ করার সময় নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, তো এখন আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো। এখন আমার নুডলস স্যুপটা হয়ে গিয়েছে, আমি নুডলস স্যুপটাকে নামিয়ে নিচ্ছি চুলাতে। এখন আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1টি ডিম। ডিমটাকে এখন আমি ঝুরা ঝুরা করে ভেজে নেব। এখন আমার ডিমটা ঝুরা ঝুরা করা হয়ে গিয়েছে, ডিমটাকে আমি সাইডে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেব আমি, এখন বেশি ব্রাউন করব না। যখন আমার পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি মিক্স করে দেব ডিমের সঙ্গে, মিক্স করে 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব। আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন যদি আমরা এরকম রেসিপি তৈরি করে দিই তখন কিন্তু বাচ্চারা ঠিকই সবজি খেয়ে নেবে। মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না করলে কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, সবসময় কিন্তু ভাত খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে যদি এরকম সকালের মর্নিং ব্রেকফাস্ট, এমনকি দুপুরে, এমনকি রাতের ডিনারটাও যদি খাওয়া হয় তাহলে কিন্তু মোটেও মন্দ হয় না। তো এখন আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এখন পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমার নুডলস স্যুপ। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।